সামনেই লোকসভা নির্বাচন 2024। ত্রিপুরায় দুই দফায় নির্বাচন হবে, 19 এপ্রিল পশ্চিম লোকসভা আসন ও 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজ্যের সর্বত্রই রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের তরফ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। টিম হাল্লা বল পৌঁছে গেছে বড়মুড়া থেকে কল্যাণপুর পর্যন্ত। কথা হয়েছে বিভিন্ন টিম এসএসটি মেম্বারের সঙ্গে। আপনারা এখানে কয়টা টিম কাজ করছেন? এখানে তিনটা টিম। আপনাদের এইখানে কতজন আছেন এসএসটি? আমাদের টিমে আছে 6 জন, 5 জন। আচ্ছা, পুলিশ সিকিউরিটি আছে? 2 জন টিএসআর, 1 জন ত্রিপুরা পুলিশ, আর আমরা সিভিল। হ্যাঁ, এসএসটি যে টিম আছে, আপনারা কি সাফল্য পেয়েছি? ছয় কেজি গাঁজা পেয়েছি আমরা। নির্বাচন ঘোষণা ঠিক করতে আপনাদের কাজটা আপনার কি? আমরা যত গাড়ি আইব গাড়িতে বিভিন্ন অবৈধ কোনো কিছু আসছে রাস্তায় যানবাহনগুলি চেকিং করা হচ্ছে সর্বক্ষণ। সাধারণ রাজ্যবাসীর কাছ থেকেও সহযোগিতা পেয়েছেন বলে জানিয়েছেন এসএসটি সদস্যরা। আপনারা দেখতেই পাচ্ছেন যে নিরাপত্তা রক্ষীরা এবং এসএসটি যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি গাড়িকে তারা চেক করছেন, গাড়িতে আছে কিনা সেটা কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করার জন্য তাদেরকে ছাড়ছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আটোসাঁট নিরাপত্তা ব্যবস্থা কিন্তু মোতায়েন রয়েছে, যাতে সামনে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য প্রশাসন থেকে এই ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছে। বড়মুড়া থেকে সরিতা সিনহা, রিপোর্ট হাল্লাপুর।